রকিবুল হোসেন আর অনিল রাজার মাজত পুনের বাকযুদ্ধ আরম্ভ হয়েছে। কিন্তু এইবার যুদ্ধ পূর্বর তুলনায় যথেষ্ট আধুনিক। এক কথাত কবলে গেলে রকি ভার্সেস রাজার 2.0। দুপুরিয়া 2 বজাত অনিল রাজায় আহ্বান জানাইছিল সংবাদ মেলক, স্থান গুয়াহাটি প্রেস ক্লাব। আগতীয়াকৈ সংবাদকর্মীক খবর দিয়া হয়েছিল শুকুরবার 2 বজাত অনিল রাজার সংবাদ মেল অনুষ্ঠিত হব গুয়াহাটি প্রেস ক্লাব। এই কথা সংবাদকর্মী আগতীয়াকৈ জানিছিল, কিন্তু এই খবর আগতীয়াকৈ পাই গৈছিল রকিবুল হোসেনে। আনকি রকিবুল হোসেনে এই খবরও পাইছিল অনিল রাজায় প্রকৃততে সংবাদ মেলত কব কি, সেয়েহে কোৱা হৈছে রকিবুল আর রাজার এই যুদ্ধক আমি কব পাৰি রকি ভার্সেস রাজা 2.0। খবর অনুসরি রকিবুল হোসেনের অনুগামী একাংশ যুবক কংগ্রেসীয়ে গুৱাহাটী প্রেস ক্লাবত ধর্ণা দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। অনিল রাজায় যেটা সাংবাদিক মেলার আয়োজন করব সেই সময় বাহিরত অনিল রাজার বিরুদ্ধে ধর্ণা দিব যুব কংগ্রেসীয়ে। কিন্তু রকিবুল হোসেনের শিবিরের এই খবর পুনের আগতীয়াকৈ লাভ করেছিল অনিল রাজায়, সেয়ে কোৱা হৈছে রকি ভার্সেস রাজা 2.0। হঠাৎ অনিল রাজার সাংবাদিকলৈ বার্তা, নিরাপত্তাজনিত কারণত সংবাদ মেলের স্থান সলনি, সংবাদ মেল অনুষ্ঠিত হব তেওঁৰ বাসগৃহ। এইবার অনিল রাজায় সংবাদ মেলের স্থান সলনি করলে, সংবাদকর্মীর মাজত বার্তা যোগান ধরা হল যে আজি অনিল রাজায় বিস্ফোরণ ঘটাব। রকিবুল হোসেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য সদরি করব অনিল রাজায়। কিন্তু অনিল রাজায় কি কব, অনিল রাজার হাতত কি অস্ত্র আছে, এই বিষয়ে পুনের খবর পালে রকিবুল হোসেনে। রকিবুল হোসেন আছিল তেতিয়া নগাঁও। রকিবুল হোসেন প্রস্তুত হল অনিল রাজার প্রতিটি অভিযোগের প্রত্যুত্তর দিবলৈ। অনিল রাজায় কি কব আগতীয়াকৈ জানিছিল রকিবুল হোসেনে। সংবাদকর্মীলৈ রকিবুল হোসেনের বার্তা বিয়লি 3:30 নগাঁওস্থিত বাসগৃহত রকিবুল হোসেনের সংবাদ মেল। রকিবুলে সাজু করলে এক বিশেষ মহিলাক, হাতত মজুত আছিল অনিল রাজার বিশেষ অধীয়তে রকি ভার্সেস রাজা 2.0। এটা সময়ত গুৱাহাটীস্থিত অনিল রাজার বাসগৃহত সংবাদ মেল আরম্ভ হল। এফালের পর কই গল বহুবল কি নেতা অনিল রাজায়, কি কৈছে তেও নিজেই নাজানে, মুখত যি আহিছে তেও কই গল সংবাদকর্মে বুঝি নাপালে আসলতে অনিল রাজায় কব বিচাৰিছে কি। রকিবুল হোসেনের বিরুদ্ধে তেওঁৰ হাতত নাই কোনো ধরনের সুনির্দিষ্ট তথ্য, মাত্র তেওঁ পচা আলু রহস্য ভেদ করলে। আমি সকলোই জানো কংগ্রেসের আন এজন বিধায়ক রূপজ্যোতি কুর্মীয়ে ইতিমধ্যে অভিযোগ করেছিল কংগ্রেসের মাজত এজন পচা আলু আছে। রূপজ্যোতি কুর্মীয়ে সেই পচা আলু কোন সেই বিষয়ে ইঙ্গিত দিছিল যদিও স্পষ্টভাবে মুখরে কোৱা নাছিল, হাতর করে রাখিছিল সমগ্র বিষয়টি। কিন্তু সাঁথর রহস্য ভেদ করলে অনিল রাজায়। কোন আপনার প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন, সেগুলো ভয় করে কিনা কথা আছে নাকি? সংবাদ মেলত অনিল রাজায় আগবঢ়া বক্তব্যর বিষয়ে আগতীয়াকৈ যে জানিছিল রকিবুল হোসেনে। অনিল রাজার সংবাদ মেল শেষ হওয়ার পিছ মুহূর্ততে নগাঁওত অনুষ্ঠিত হল রকিবুল হোসেনের সংবাদ মেল, রকি ভার্সেস রাজা 2.0। অনিল রাজায় মূর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আনি আকাশ বতাহ মুখরিত করে তুলিছিল। সংবাদ মেলত অনিল রাজায় বহু কথা কলে। এইবার অনিল রাজার আক্রমণের লক্ষ্য রকিবুল হোসেন নহয়,
অনিল রাজার আক্রমণের লক্ষ্য রকিবুল হোসেনের পিতৃ নুরুল হোসেন। প্রয়াত নুরুল হোসেন হিতেশ্বর শইকীয়ার আমূল রাজ্যিক মন্ত্রী আছিল। সেই সময় নুরুল হোসেনের যথেষ্ট ঘনিষ্ঠ আছিল অনিল রাজা। সংবাদ মেলত কোনো ধরনের বিশেষ তথ্য দিব নারি অনিল রাজায় এফালের পর কই গেল নুরুল হোসেনের বহু কাহিনী। অনিল রাজা কংগ্রেসের কোন হয়, কংগ্রেসের পর বহিষ্কৃত নে নিলম্বিত নেতা? সাংবাদিকর প্রশ্ন। বহিষ্কার করে থাকে জানো? মোক বহিষ্কার করবেন প্রাথমিক মেম্বার, মানে এটাও প্রাইমারি মেম্বারশিপ এন্ড সাসপেনশন ইজ নট এ পানিশমেন্ট। যদি সাসপেনশন করেছে সেটা অবৈধ। বহিষ্কৃত নেতা বলে নকব দিয়ে আপনি ভুল করে, আপনি উদ্রোহী হয়। নিলম্বিত? হ্যাঁ, মানে নিলম্বিত নয়, মোক নিলম্বিত করবো কারণে শুনক, নিলম্বিত করেছিল এখন চাঁদা কলা দিলে হবো নাকি? আইন আইন আছে, দলের মতে কেন কোনেও নকয়। এইবার অনিল রাজায় যে রাজনীতি আরম্ভ করলে সেই রাজনীতি দেখিলে শুনলে আপনি ধিক্কার দিব বাধ্য। রকিবুল হোসেনের নাম নোলাক রূপজ্যোতি কুর্মীও ইতিমধ্যে বক্তব্য রাখিছে। কংগ্রেসের বহু নেতার বিরুদ্ধে বহু নেতায় বিভিন্ন সময় বক্তব্য রাখে, কিন্তু ইয়ার মজত সামান্য শালীনতা থাকে। কিন্তু অনিল রাজায় শালীনতা সৌজন্যতাবোর সকল পাহরি গেল। অনিল রাজায় সংবাদ মেলত আগবালে একটা ভিডিও, এই ভিডিও প্রয়াত কংগ্রেসী নেতা উমাপ কল। প্রায় এটা দশকর পূর্বর একটা ভিডিও কেসেট লোলে উমাপ কলে। অনিল রাজায় দাবি উমা ফুকনে তাহানিয়ে কৈছিল রকিবুল হোসেনের পিতৃ প্রকৃততে মুসলিম লীগের সদস্য আছে। আমি প্রয়াত উমা ফুকনের সমগ্র বক্তব্য আপনার নিদেখ সামান্য অংশ আগবাইছো। এই ভিডিও কেসে সংবাদ মেলত যোগান ধরেছিল অনিল রাজায়। সম্রাট হয়ে গেল রকিবুল হোসেন, হ্যাঁ, বাপেকে কি করেছে লীগের সেনাপতি হয়ে পাকিস্তান সেইটো খেলা মানে সেইখিনি সময়ত আমি আমি কংগ্রেসের ভরতকে আমি কংগ্রেসের অধিনায়ক সহ-অধিনায়ক আমি এইবিলাক হওয়া নাই যে আমার পরিশ্রম কোথা তাহাঁতর পরিশ্রম। সংবাদ কর্মী সকল হতবাক, অনিল রাজার হয়েছে কি রাজনীতি করেছে বলে সামান্য ধৃষ্টতাও নজানে তো। এজন প্রয়াত ব্যক্তির ভিডিও কেসেট লই এতিয়া রাজনীতি করব বিচারিছে অনিল রাজা। রকিবুল হোসেনক আক্রমণ করা নাই, তো আক্রমণ করছে রকিবুল হোসেনের প্রয়াত পিতৃ। তেনহলে অনিল রাজার সংবাদ মেলার উদ্দেশ্য কি আছে? রকিবুল হোসেনের দেউতাকর কথা কই আছো, মুসলিম লীগ করেছিলেন, জিন্নার সমর্থক আসলে, পাকিস্তানের সমর্থক আসলে, কেউ মহাত্মা গান্ধীর সমর্থক নাছিলে, কেউ নেহরু সমর্থক নাছিলে, কেউ কালাম আজাদের সমর্থক নাছিলে। তেতিয়া তেওঁলোকে এনেকটা অবস্থা সৃষ্টি করেছিল এই প্রাক্তন মন্ত্রী দেউতাকর নেতৃত্ব পাকিস্তানের সপক্ষে আপনার লিখিত দিয়া হয়েছে। এই অনিল রাজার সংবাদ মেল শেষ হওয়ার পিছতেই নগাঁও অনুষ্ঠিত হয়েছিল রকিবুল হোসেনের সংবাদ মেল। সংবাদ মেলের রকিবুলের কাষত আছে এগারী বিশেষ মহিলা। এই মহিলাগী কোন জানেন? এও হয়েছে বিভা ফুকন। বিভা ফুকন হয়েছে উমা ফুকনের কন্যা। প্রয়াত পিতৃক লই অনিল রাজায় রাজনীতি করার খুব প্রকাশ করেছে এইগারী মহিলায়। অর্থাৎ উমা ফুকনের প্রসঙ্গ অনিল রাজায় যে উত্থাপন করব সেই বিষয়ে আগতীয় জানিছিল রকিবুল হোসেনে। সেইভাবে ইয়াকে কোয়া হয়েছে রকি ভার্সেস রাজা 2.0। আটচল্লিশ ৪৯ সনত মোর দেউতা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আসলে, আর বহুতে কয় আপনার এটা সাংবাদিক মই নগাঁও, বহুতে কয় মোর দেউতা তো মন্ত্রী আছিল, এমএলএ আছিল, এই লোকজন তেতিয়া আমার ঘরে আহি বহি থাকে, চাহ খায়, ভাত খায়। মোর ঘরতে আপনাদের এবার যে এমপি হয়েছিল সেই সময় এই কথাবিল নাছিল নেকি? তেতিয়া যে রেবেনের যে গ্লাস পিনি আহি ইয়াত বহায়, মই যে কৈছিলোঁ গ্লাসখন খুলক, খালি চকুরে চাওক, মানুষে ভাল পাব। তেওঁ যে খালি চকুরে নাচুয়ার কারণে রাইজে যে বাদ দিলে সেই সময় মোর ঘরতে আহা নাছিল জানো? আপনাদের তো সাংবাদিক বহুত পুরনি। রকিবুলে জারি করলে অনিল রাজার অডিওতে রকিবুলের নিরাপত্তারক্ষীলে অনিল রাজার ফোন, রকির সম্পত্তির হিসাব লাগে অনিল রাজার।
হয় স্যার কক, আসলে মানে মই বজাৰত গলো, এখানে মই ৰাস্তাত এখানে কথা পাতো বুলি মই আপোনাৰ ফোনটো ৰিচিভ নাই কৰা, মানে ঘৰতে ফোন কৰিছিলো। অঁ, তাৰমানে মোক আই জি পিয়ে ক'লে হয় তোমাৰ যিখিনি হেৰি হয় সেইখিনি মানে মোক মোৰ আগত ক'ব দিছে, আৰু মই লিখিত আকাৰে মোৰ চহী দি পেলাই তোমাক দিব দিছো। অঁ, মইতোতো সেইবোৰ নাযাওঁ নহয় ছাৰ। কি মানে মইতোতো মোৰতো হৈ গ'ল, মোৰ যিখিনি কৰিব লগা আছে হৈ গ'ল এইখিনি। সেইখিনি কথাকে মোক মানে মই লিখিত দিম, তাৰমানে আপোনাক মই ক'ব লাগিব। অঁ, তাৰমানে মই লিখিত দিম, কাৰণ মই যিহেতু গভৰ্ণমেণ্টৰ পাৰ্মিশ্যনটো মোৰ সেইকেইটাই দিছো। তেওঁলোকে যে মোক কৈছে তাতে এইবিলাক কথা তুমি বাহিৰত ক'তো নাপাতিবা। নাই নাই নাই, তেওঁ আজি মোক আই জি পি নিজে মাতি নি আই জি পি কৈছে, আৰু তোমাক লাগে এছ পি কৰি দিব। এছ পি ছাৰ যদি কৈ দিয়ে তেতিয়া একো নাই। আপুনি যদি এছ পি ছাৰক ক'ব পাৰে তেতিয়া মই তাত যিখিনি কৈছে সেইখিনি মই কৈ দিম বাৰু। অঁ, কাৰণ তেতিয়া কি জানা, তেতিয়া তেওঁ কৈছে যে এই তেওঁ চাকৰি কৰি চাকৰি কৰেতো তেওঁ বস্তুটো আমি চাৰ্চিটো আনিব কাৰণে দিগদাৰ হয়, দিগদাৰ মানে তেওঁৰে দিগদাৰ হ'ব, কাৰণ তেওঁ ডিচিপ্লিন, তেওঁ এজন মানুহ পি এইচ অ' হৈ থাকি যদি কথাবিলাক আকৌ এগেইনষ্টে কথাবিলাক কয় নহয় নিয়ম নহয় ছাৰ। মানে মই কি নাই ছাৰ, মই পি এইচ অ' হে, আপুনিতো মোক পাইছে নহয়, মোৰ আপোনালোকে যেনেকে মোৰ নামটো দিছে তেনেকুৱা তেনেকুৱা তেনেকুৱাতো মোৰ নাম দিবলগীয়া হোৱা নাছিলে বাৰু, আপোনালোকে দি দিছে। মানে মই পি এইচ অ' হে আছিলোঁ, মোক ধৰি লওক চবেই জানে মানে মোক তেখেতে ভাল পায়, মৰম কৰে, মোৰ কাম চামবিলাক ভাল, মই কামবিলাক ভালকৈ কৰোঁ, ডিউটি ভাল কৰোঁ, সেইকাৰণে মোক মৰম কৰে। সেইটোতে যদি আৰু মানুহে যদি ভাবি পেলাই যদি মোৰ নামটো তাত দি দিছে, মোৰ তেখেতৰ সম্পত্তি মোৰ নামত আছে, এইটো আৰু কি ক'ব কওক। তেওঁ সম্পত্তি আছে বুলি কোৱাটো তাত দিছে নাই, কিন্তু নগাঁও মানুহবিলাকে কৈ আছে তেওঁ কথাবিলাক জানে। মানুহে কৈ থাকক, কৈ থাকিলে কৈ থাকি জানাব, মোকতো মাতি নি সুধিলে মই গোটেইখিনি তাত দি ক'ব লাগে ক'লো, মানে মেইন কথা সেইটোহে। এতিয়া যদি আপোনাক কিবা ক'ব লগা হয় মোক যদি এছ পি ছাৰে কৈ দিয়ে তেতিয়া মই আপোনাক কৈ দিম তাত কিখিনি, তাত মই ষ্টেটমেণ্ট দিছোঁ। অনিল ৰাজাই ৰকি বুলিচনৰ ব্যক্তিগত নিৰাপত্তাৰক্ষীক ফোন কৰি বিভিন্ন তথ্য বিচাৰিছিল। আনকি ব্যক্তিগত নিৰাপত্তাৰক্ষীজনক আৰক্ষীৰ উচ্চ বিষয়াই ভাবুকি উঠিছিল। অনিল ৰাজাৰ বক্তব্য সঁচা নেকি? সঁচাই ৰকি বুলিচনৰ বিৰুদ্ধে যি গোচৰ চলিছে সেয়া গোচৰ ৰাজনৈতিকভাৱে পৰিচালিত হৈছে নেকি? কিয়নো অনিল ৰাজাই বাৰে বাৰে দাবী কৰিছে আৰক্ষীৰ উচ্চস্তৰীয় বিষয়াই তেওঁৰ সৈতে যোগাযোগ কৰি ৰকি গুলিচনৰ তথ্য বিচাৰিছে। এই ক্ষেত্ৰত আই জি পি পৰ্যায়ৰ বিষয়ৰ নাম উল্লেখ কৰিলে অনিল ৰাজাই। মোক কথাখিনি ক'লে মই লিখি দিব পাৰো তেওঁলোকক। অঁ, মানে কি কওক, মোক মই ছাৰে মোক সেইদিনা ক'লে আপুনি ফোন কৰাৰ পিছত। অঁ, তাৰমানে অঁ মোক এই আৰু আজি অনুৰাগে ক'লে, অনুৰাগ পাংখালে ক'লে দিছে নাই, মই যে দিব তাৰ কিবা লেঠা আছে, ময়ো ইমান বিজি হৈ আছো। আপুনি মোক যে ফোন কৰা নাই বোলো, মই জানো কি হ'ল। নহয় নহয়, তোমাৰ কোনো বদনাম নহয়, একো নহয়, তোমাৰ নামো নাথাকে তাত। হয়, মই এনেকে পেক কৰি দিম না, তোমাৰ যেন বদনাম নহয় একো নহয় যেন, সেই কথাখিনি মোৰ ভাষা। হয়, সেইখিনি মোৰ ভাষা, তাৰমানে মোৰ ভাষা কৰি মই লিখি পেলাই তোমাক দেখাই পেলাই মই চহী কৰিম, মই চহী কৰি দিম, তেতিয়া তেওঁলোকে কেচটো ল'ব, কাৰণ তোমাৰ তাত কোনো মেনশ্যন নাথাকে, তোমাক কাৰণ তুমি চাকৰি কৰা মানুহটো। মোক এইটো শিকাই দিছে আকৌ হেৰি আই জি পি অনুৰাগে কৈছে, এইটো শিকাই দিছে এটা, মই ইয়াকো হেৰিকো কৈছো তোমালোকৰ ডি জি পি কি এইটো হেৰি পল্লৱ ভৰত হেৰি পল্লৱক মই তিনিজন মাতোটো, পল্লৱক কৈছো যে তোমালোকৰ এনেকে এটা এটা মোক কৈছে, আপুনি কৰি লওক, চিন্তা কৰিব নালাগে দাদা, আপুনি কৰি লওক। অঁ, নাই মোৰ ডিমাণ্ডৰ মানুহ হ'ল কি হ'ল, আপুনি কৰি লওক, কৈছে মই ৰিক্স ল'ম, মই এনেকৈ কৈছো, মই কৈছে এই ৰিক্স ল'ব নালাগে, সেই সিটো কৰিব পাৰে, কৈছে নহয় 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 তাৰ অসুবিধা আছে, মানে ক'লো, কাৰণ অসুবিধা আছে নগাঁৱত ঘূৰি ফুৰে, নগাঁৱত চুচৰ ঘৰ অমুক অমুক কথা আছে, গতিকে তাৰ সেইটো তাক মই দোষী নকৰোঁ, মই ল'ম দায়িত্বটো, কাৰণ মই ডাঙৰ দায়িত্বটো, বুঝিয়া এসময় লগ পাই ল'ম কালি পৰহি। ইয়াকে কয় ৰকি ভাৰ্চেছ ৰাজা 2.0। ব্যুৰো ৰিপৰ্ট DY365।